देखो माधुरी सीबीआई आधिकारिकरा फिर गत दुदिनेर मतन किन्तु आजकेও फिर खेजुरी मालदा एलाकाते पहुंचन एबं सेक्षेत्रे मूলত যেটা অভিযোগ যে বিজেপির এক কর্মী তাকে ৫ই মে গণধর্ষণ করে খুনের চেষ্টা করার মতো অভিযোগ ওঠে এবং তুমি জানো যে হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা তদন্ত ঘটনায় সিবিআই এবং সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু পৌঁছেছেন তারা পরিবারের সদস্যদের সঙ্গে যেরকম ভাবে কথাবার্তা বলছেন একই রকম ভাবে কিন্তু এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছেন যে নির্যাতিত মহিলা যে অভিযোগটা করেছেন সেই বিষয় সম্পর্কে সেই জন্য কিন্তু এলাকার যাদের বাড়ি রয়েছে সেই সমস্ত বাসিন্দাদেরকে ডেকে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছেন কথাবার্তা বলছেন এবং সেই সঙ্গে সঙ্গে নির্যাতিত মহিলা জানিয়েছেন যে তার বাড়িতে ঢোকার আগে এলাকা থেকে তো বোমাবাজি করা হয় সেই বিষয়টাও কিন্তু সিবিআই আধিকারিকরা সেগুলো কিন্তু খোঁজ খবর করছেন মাধুরী ধন্যবাদ বিটন दिनहाटा खेचुड़ीर पाशापाशी आज सोनारपुरेर प्रतापनगरे द्वितीयबार बीजेपी कर्मीर बाड़ीते गेल सीबीआई भोटेर फल घोषणार दिन ২রা মে बीजेपी कर्मी हारान अधिकारीके बाड़ी थेके बेर करे बोमा मेरे पिटिए खुनेर अभियोग ओठे विस्तारित जानबो आमादेर संगे टेलिफोन लाइने रयेछेन प्रतिनिधि रंजित हालदार रंजित एई मुहूर्ते आर कि खबर रयेछे देखो माधुरी ১২টা নাগাদ सीबीआई एर ৩ सदस्येर टीम एखाने আসে এখনো পর্যন্ত এখানে আছেন পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা বলছেন পরিবারের লোকজনের কাছ থেকে বয়ান নেওয়ার একটা কাজ কিছুক্ষণ আগেই চলেছিল এই মাত্র যেটা দেখতে পাওয়া যাচ্ছে সিবিআই এর এই ৩ সদস্যের প্রতিনিধি তারা বাইরে বের হয়েছেন এবং সেই দিন কি ঘটনা ঘটেছিল সেই বিষয়টা পরিবারের লোকজনের কাছ থেকে দ্বিতীয়বার আবার জানার চেষ্টা করছে প্রত্যেকটা স্পট তারা আলাদা আলাদা করে দেখছেন এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সেই দিনের ঘটনাটা পুরোপুরি জানার চেষ্টা করছে পরিবারের লোকজন বিবরণ দিচ্ছে যে সেই দিন কি ঘটনা ঘটেছিল মূলত যেটা তারা বলছে যে বিজেপি দলীয় পতাকা ছেড়া নিয়েই কিন্তু এই ঘটনা সেই কারণেই এই হারান অধিকারীকে পেটানো হয়েছিল টোটাল ৬-৭ জনকে মারধর করা হয়েছে তারা আহত হয়েছিল এবং হারান অধিকারীর মৃত্যু ঘটেছিল এবং এরা কিন্তু একটা ক্ষোভ পুলিশের বিরুদ্ধেও করছে যে পুলিশ এই তদন্ত ঠিকঠাক করে করেনি এমনটাই কথোপকথন চলছে এখন মাধুরী ধন্যবাদ রঞ্জিত সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে